হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পিয়া ব্লগ। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আমার 7 দিনের ট্যুর ব্লগ নিয়ে। তো সেই ট্যুরটা আমার কেমন কেমন কেটেছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডে 1 থেকে ডে 7 অবধি আমি কী কী করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা প্রথম দিন গিয়েছিলাম গঙ্গাসাগর মেলাতে, এখান থেকে আমাদের যাত্রা শুরু। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কপিল মুনির উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোরবেলা। গঙ্গাসাগর যেতে হলে কচুবেড়িয়া থেকে প্রথমে ভেসেল ধরতে হয়, তো আমরা সেই ভেসেলের উদ্দেশ্যেই যাচ্ছি। তো ভেসেল চলে এসেছে আমাদের, আমরা ভেসেলে উঠে পড়েছি। গঙ্গা নদীটা দেখো কত সুন্দর, কত উত্তাল ঢেউ। আমরা ভেসেল থেকে নেমে গিয়েছি। আমরা সাগর পাড়ে চলে এসেছি। এখানে শঙ্খ দোকানে আমরা শঙ্খ কিনবো বলে দেখছি। প্রচুর সুন্দর সুন্দর শঙ্খ রয়েছে এখানে। এবার আমরা ঢুকব কপিল মুনির মন্দিরে। মন্দিরের ভেতরে নানান রকম দেবদেবীর মূর্তি রয়েছে। সাগরই একমাত্র গঙ্গা সাধুদের দেখতে পাওয়া যায়। সাগর মেলা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমরা একটা বড় জাহাজ দেখতে পেলাম, জাহাজটি ঢাকা থেকে আসছে। তো আমরা জেটির কাছাকাছি চলে এসেছি, এবার আমরা নামবো। এখন আমরা 4 পকোড়া খেয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই সাগরের ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো আজকের মতো এখানেই থাকি।